ভেরি ইম্পর্টেন্ট টোয়েন্টি ওয়ান ডেইলি ইউজ সেন্টেন্স নাম্বার ওয়ান আমি তোমাকে নিচে আসছি ইংরেজি থেকে আমরা বলব আই এম কামিং টু পিক ইউ আপ আই এম কামিং টু পিক ইউ আপ নাম্বার টু আমি তোমাকে ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল ইউ নাম্বার থ্রি আমি আর একটু জল চাই আই উড লাইক সাম ওয়াটার আই উড লাইক সাম মোর ওয়াটার সাম এর অর্থ হল কিছু মোর এর অর্থ হল বেশি ওয়াটার এর অর্থ হলো জল সো আই উড লাইক সাম মোর ওয়াটার এর অর্থ হলো আমি আর একটু জল চাই নাম্বার ফোর আমি চিঠিটা কোথায় পোস্ট করব হয়ার উইল আই পোস্ট দিস লেটার হয়ার উইল আই পোস্ট দিস লেটার হয়ার এর অর্থ হল কোথায় দিস এর অর্থ হলো এই লেটার এর অর্থ হলো চিঠি নাম্বার ফাইভ তারা কখন আসছে হয়েন দে আর কামিং হেন দে আর কামিং হয়েন এর অর্থ হলো কখন দে এর অর্থ হলো তারা কাম এর অর্থ হলো আশা সো হয়েন দে আর কামিং এর অর্থ হলো তারা কখন আসছে নাম্বার সিক্স তুমি কোথায় যেতে চাইছো হার ডু ইউ ওয়ান টু গো হয়ার ডু ইউ ওয়ান টু গো হয়ার এর অর্থ হলো কোথায় ইউ এর অর্থ হলো তুমি ওয়ান্ট এর অর্থ হলো চাওয়া গো এর অর্থ হলো যাওয়া সো হার ডু ইউ ওয়ান টু গো এর অর্থ হলো তুমি কোথায় যেতে চাইছো নাম্বার সেভেন তুমি কোথায় যেতে চাও হায়ার উড ইউ লাইক টু গো হায়ার উড ইউ লাইক টু গো এর অর্থ হলো তুমি কোথায় যেতে চাও নাম্বার এইট আমি অসুস্থ আই এম সিখ আই এম সিখ সিখ এর অর্থ হলো অসুস্থ সো আই এম সিখ এর অর্থ হলো আমি অসুস্থ নাম্বার নাইন আমি আগামী বছর আমেরিকা যাব আই এম গোয়িং টু আমেরিকা নেক্সট ইয়ার আই এম গোয়িং টু আমেরিকা নেক্সট ইয়ার নেক্সট ইয়ার এর অর্থ হল আগামী বছর নাম্বার টেন আর কিছু লাগবে বা আমরা অনেক সময় বলি যে আর কিছু দরকার ইংরেজি থেকে আমরা বলবো নিড এনিথিং এলস নিড এনিথিং এলস নিড এর অর্থ হলো প্রয়োজন বা দরকার এনিথিং এর অর্থ হলো কোনো কিছু সো নিড এনিথিং এলস এর অর্থ হলো আর কিছু লাগবে বা আর কিছু দরকার নাম্বার এলিভেন ওইটা কি যথেষ্ট ইজ দ্যাট ইনাফ ইজ দ্যাট ইনাফ ইনাফ এর অর্থ হলো যথেষ্ট নাম্বার টুয়েলভ এটি শীঘ্রই আসবে ইট উইল অ্যারাইভ শর্টলি ইট উইল অ্যারাইভ শর্টলি এর অর্থ হলো এটি শীঘ্রই আসবে নাম্বার থার্টিন তো এটি ওখানে ইট ইজ ওভার দেয়ার ইট ইজ ওভার দেয়ার নাম্বার ফোরটিন বেশ দেরি হয়ে গেছে ইট ইজ টু লেট ইট ইজ টু লেট লেট এর অর্থ হলো দেরি সো ইট ইজ টু লেট এর অর্থ হলো বেশ দেরি হয়ে গেছে বা অনেক দেরি হয়ে গেছে নাম্বার ফিফটিন একশো মাইলেরও অধিক মোর দেন হান্ড্রেড মাইলস মোর দেন হান্ড্রেড মাইলস মোর দেন এর অর্থ হলো অধিক বা বেশি হান্ড্রেড এর অর্থ হলো একশো মাইল এর অর্থ হলো মাইল সো মোর দেন হান্ড্রেড মাইলস এর অর্থ হলো একশো মাইলেরও অধিক বা একশো মাইলেরও বেশি নাম্বার সিক্সটিন না ঠিক আছে ধন্যবাদ নো ইট ইজ ওকে থ্যাংকস নো ইট ইজ ওকে থ্যাংকস নো এর অর্থ হলো না ইট ইজ ওকে এর অর্থ হলো ঠিক আছে থ্যাংকস এর অর্থ হলো ধন্যবাদ সো নো ইট ইজ ওকে থ্যাংকস এর অর্থ হলো না ঠিক আছে ধন্যবাদ নাম্বার সেভেন্টিন মেয়েটি সুন্দরী শি ইজ প্রিটি সি ইজ প্রিটি প্রিটি এর অর্থ হলো সুন্দর নাম্বার এইটিন আমি তোমাকে বিরক্ত করতে এসেছি আই হ্যাভ কাম টু বদার ইউ আই হ্যাভ কাম টু বদার ইউ কাম এর অর্থ হলো আশা বদার এর অর্থ হলো বিরক্ত করা ইউ এর অর্থ হলো তোমাকে সো আই হ্যাভ কাম টু বদার ইউ এর অর্থ হলো আমি তোমাকে বিরক্ত করতে এসেছি নাম্বার নাইনটিন ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাটস লুক গ্রেট দ্যাটস লুকস গ্রেট এর অর্থ হল ওটা খুব ভালো দেখাচ্ছে নাম্বার টোয়েন্টি চেয়ারটি টেবিলের সামনে দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল চেয়ার এর অর্থ হলো চেয়ার বা কেদারা ইন ফ্রন্ট এর অর্থ হলো সামনে টেবিল এর অর্থ হলো টেবিল বা চার পায়া সো দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অব দ্য টেবিল এর অর্থ হলো চেয়ারটি টেবিলের সামনে বা কেদারাটি চার পায়ার সামনে নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তারা এখনই ফিরবে দে উইল নাও দে উইল নাও দে এর অর্থ হলো তারা রিটার্ন এর অর্থ হলো ফিরে আসা নাও এর অর্থ হল এখন সো দে উইল রিটার্ন নাও এর অর্থ হলো তারা এখনই ফিরবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসার লেটেস্ট ভিডিওগুলি নোটিফিকেশন ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে থ্যাংক ইউ